বিয়েবাড়িতে আলু ভাজা আর বেগুনির সাথে এই ভেজ ডালটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। তাই কিভাবে বাড়িতে করলে একদম বিয়েবাড়ির মতো স্বাদটা আসবে, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভেজ ডাল। তাহলে ভেজ ডাল বানানোর জন্য সবার প্রথম আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, যেটা আপনারা চাইলে এমনিও ধুয়ে বয়েল করে নিতে পারেন। বাট এই মুগ ডাল যদি একটু ভেজে নেন তাহলে জানবেন এই স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তাই ডালটা একটা কড়াইতে নিয়ে সাথে দুটো তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। মনে রাখবেন ভাজার সময় কন্টিনিউ কিন্তু এইভাবে আপনাদের মিশিয়ে যেতে হবে, না হলে ডালটা ইকুয়ালি ভাজা হবে না। দেখবেন কিছু কিছু জায়গায় লাল লাল হয়ে গেছে আর কিছু দানা এখনো হলুদ আছে। এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, প্রায় হাজারেরও বেশি মানুষ এই কোর্সটা অলরেডি নিয়েছেন আর তাদের ফিডব্যাক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রায় 60টারও বেশি ভিডিও পেয়ে যাচ্ছেন খুবই মিনিমাম প্রাইসে। তাই কোর্সটা কিনে নিতে চাইলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। এছাড়াও কোর্সটা কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় এই হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এপাশে ডালটা ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি, আর নেওয়ার পরে তেজপাতাগুলোকে সরিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মনে রাখবেন ডালটা একবারের বেশি কিন্তু ধোবেন না, তাহলে যে ভাজার ফ্লেভারটা ছিল সেটাই চলে যাবে। এবার এই ভেজ ডাল বা সবজি ডালের জন্য কী কী সবজি লাগবে সেটা দেখে নিন। প্রথমে আমি একটা এরকম বড় সাইজের গাজরকে ছোট ছোট করে কেটে নেব। এবার একই রকম সাইজে বিনসটাকেও আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওর নিচে ফিডব্যাক দেন তাদের হয়তো সবাইকে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারি না, কিন্তু এটা বলে রাখি আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি অবশ্যই দেখি। তাই আপনাদের রেসিপি কীরকম লাগলো, এছাড়াও কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এপাশে আমাদের গাজর, বিনস আর ফুলকপিটা কাটা হয়ে গেল। এবার যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। সাথে যে তেজপাতাগুলো তুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবেন। এছাড়াও রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে 7 মতো নুন আর 1 চা চামচ সাদা তেল। এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিন মিনিমাম 10-15 মিনিট। এবার একটা আলাদা করে এনে এই ভেজিটেবলগুলো ভাজার জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল, সাথে চাইলে আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন। এবার এই তেল আর ঘিটা গরম হয়ে গেলে ভেজিটেবলগুলো ভাজার আগে আমি প্রথমেই ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ, কারণ ভেজিটেবলগুলো ভাজার পরে ভাজলে দেখবেন তেলের মধ্যে অলরেডি কিন্তু ভেজিটেবলের ময়েশ্চারটা চলে আসে। তাই এই কাজু আর কিশমিশটা প্রথমেই ভেজে নেওয়া ভালো। আর ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি, যেটাকে আমি ডালে পরে ব্যবহার করব। তারপরে তেলের মধ্যে সবার প্রথম যেটা দিতে হবে সেটা হলো গাজর, কারণ তুলনামূলক বাকি ভেজিটেবলগুলোর থেকে এটা বেশ অনেকটাই শক্ত, তাই এটাকে আপনারা প্রথমে দিয়ে ভেজে নেবেন। আচ্ছা, এপাশে দেখে নিন ডালটা বয়েল করার সময় যে ফেনাটা উঠবে সেটা কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন, নাহলে ডালের স্বাদটা আপনারা প্রপারলি পাবেন না। এবার গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেলে বাকি ভেজিটেবলগুলো আমি এখানে দিয়ে দেবো। আর আপনারা যারা এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান লিঙ্ক আমি ডিসক্রিপশানে অলরেডি দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। যখনই দেখবেন ভেজিটেবলগুলো প্রায় 60% ভাজা হয়ে যাবে ঠিক সেই স্টেজেই দিয়ে দিতে হবে কড়াইশুটি। তারপরে সবকিছু আরও মোটামুটি ভেজে নেবেন 1-1.5 মিনিট। আবার মনে রাখবেন খুব বেশি ভাজলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই 70% কুক হওয়া অবধি এটাকে ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলে এটাকে একটা ছান্নির মাধ্যমে তুলে নিয়ে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। আচ্ছা, এই ডালটার জন্য আমাদের কিন্তু একটু টমেটো লাগবে, তাই 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে চপ করে নিচ্ছি।
আচ্ছা, এবার দেখে নিন এতক্ষণ আমাদের ডালটা কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এর থেকে বেশি বয়েল করলে যখন সবজির সাথে ফুটবে তখন ডালটা ওভারকুক হয়ে যাবে। তাই ডালটা যখনই দেখবেন এইভাবে ফেটে এসছে তখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবার এই সবজি ভাজার তেলে আর একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 এলাচ, সাথে 1/2 চা চামচ গোটা জিরে এবং 1 চা চামচ আদা বাটা। যখনই দেখবেন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে কুঁচানো কাঁচা লঙ্কা। তারপর সেটাকেও আদার সাথে 30-40 সেকেন্ড ভালো করে ভেজে নিন, সাথে রঙের জন্য হলুদ গুঁড়ো। আর ভাজা হয়ে গেলে যে কুঁচানো টমেটোটা ছিল সেটা এখানে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এটাকে আপনাদের ভেজে নিতে হবে যতক্ষণ না ভালো করে টমেটোটা গলে যাচ্ছে। মনে রাখবেন টমেটো যদি কাঁচা গন্ধটা না যায় তাহলে ডালের স্বাদটা কখনোই ভালো আসবে না। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু এখন পুরোপুরি গলে গেছে, তাই এবার এখানে দিয়ে দেবো 7 মতো নুন আর মিষ্টির জন্য 1 চা চামচ চিনি। এবার যে আমরা ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিতে হবে, আর তারপর টমেটোর সাথে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন মিনিমাম 2-3 মিনিট। এটা করার কারণে দেখবেন ভেজিটেবলটা যেটা 70% কুক ছিল সেটা প্রায় 90% কুক হয়ে যাবে, আর ভেজিটেবলগুলো টমেটোর সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। এবার ফাইনালি ঢাকাটা খুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে ডালটা আমরা বয়েল করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দেবো। আর হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালটা এখন বেশ অনেকটাই গাঢ় আছে, তাই এটাকে একটু পাতলা করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এই স্টেজে ডাল কিন্তু প্রায় অলমোস্ট রেডি, বাট এরপরও একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ আছে যার জন্য বিয়েবাড়ির ডালের স্বাদটা বেশ অনেকটাই অন্যরকম হয়, আর সেটা হলো একটা ভাজা মশলা। আর সেটা বানানোর জন্য একটা তরকা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর সাথে 2 শুকনো লঙ্কা। ব্যাস, এখানে আমাদের আর কিছু লাগবে না, এই 2টোকেই আপনাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নিন। আর এপাশে দেখুন ডালটাও এখন খুব ভালোভাবে ফুটে গেছে, আর এরই সাথে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো এখন 100% কুক হয়ে গেছে। আচ্ছা, এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা, এছাড়াও সাথে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা, আর সবশেষে আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। ব্যাস, এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের বিয়েবাড়ি স্টাইলের ভেজিটাল কিন্তু পারফেক্টলি রেডি। এই সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া যদি আরও অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।